নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটা হল আচ্ছা কী বার আচ্ছা শনিবার ওই যে মাসি ওখানে দেখালাম আমাদের যে রান্নার মাসি কাজ করে ওখানে বসে বসে শাক বাঁচছে বেতর শাক রেচে আর বেতর শাক বাঁচতে অনেক টাইম লাগে ছোটো ছোটো ও প্রচণ্ড টাইম লাগে মা একটুখানি বেছে দিল আর মাসি পাচ্ছে আবার বসে বসে আর হয়ে যায় তো একটুখানি একদম অনেকটা দেবে আবার একটুখানি হয়ে যাবে এই যে এখানে আমি হচ্ছে একটু গোলা রুটি করছি ওই বাচ্চাগুলোর জন্য বাচ্চাগুলো হচ্ছে ওই গোলা রুটি আর ওই তরকারি ওদের হচ্ছে টিফিন আর আমাদের রুটি ছিল আগের দিনে একটু বেশি রুটি করা হয়েছিলো ওগুলো দিয়ে আমরা তরকারি দিয়ে খেয়ে নেবো তরকারিও রয়েছে বেশি তো ওই জন্য আর কিছু করা হয়নি ও তরকারি হচ্ছে ফুলকপি ফুলকপি আলুর তরকারি হয়েছে আর আরেকটু পটল পটল আলুর তরকারি যেটা হচ্ছিলো সেটাও বেঁচে গেছিলো সেটা আমরা খেয়ে নেবো আর বাচ্চাগুলোদের জন্য আর আমাদের জন্য হচ্ছে অবশ্যই ফুলকপি আলু বেশি করে একটু তরকারি হচ্ছে যা টিফিনে খাওয়া হবে আর বাকি হচ্ছে থাকবে দুপুরের জন্য দুপুর বা রাতে যখন খাওয়া হয়ে হবে আর কি এখানে সব ওরা বসে বসে সকালবেলা ওদের খাওয়া হয়ে গেছে বসে বসে ওরা এখন ওখানে গল্প করছে সব বোনরা মিলে আর এখানে এই যে সোনামা আমার হচ্ছে একদম খাচ্ছে না কারণ ওর শরীরটা একটু খারাপ একটু জ্বর মতো এসেছিল ওষুধ খাইয়ে দিয়েছি জ্বরটা এখন আর নেই কিন্তু ওই যে খা মানে মুখে একটু অরুচি টাইপে চলে এসেছে ওই জন্য এমনি ওর যে ভাত মাখছি তো ডাল ফাল দিয়ে সবজি দিয়ে মাছ দিয়ে সেগুলোও খাচ্ছে না ওই জন্য শুকনো ভাত আমার দিদি বলে একটু শুকনো ভাত দে শুকনো ভাত ওই আলু সিদ্ধ একটুখানি দিয়েছি ওইও একা একা দেখি না খাচ্ছে বলে খাওয়া নিয়ে দরকার পেটটা ভরা দরকার যে যা খায় খাক তো ওই বললো তো ওই জন্য একটুখানি শুকনো ভাত দিয়েছি ও দেখি একা একাই খাচ্ছে ওইটাই ওর মুখে ভালো লাগছে মানে খাক ভাতটা ওই জন্য একদম খেতে চাইছে না শরীর খারাপ হলে এইরকম কিছু কিছুদিন আগেও হয়েছিল আবার এরকম মানে এখন ওয়েদারটা এমন তো আর তো বাচ্চা আর ওখান থেকে আমি এখানে এসেছি জলটাও মানে চেঞ্জ হয়েছে ওই কারণে হয়তো শরীরটা একটু খারাপ করেছে এমনি সব কিছু ঠিক আছে ওই খাওয়া দাওয়াটাই যা একটু গন্ডগোল এখানে যে সব খেতে বসেছে বাচ্চাগুলো বর্দির মেয়ে এসছে ছেলে তো আসেনি ও তো ওই কম্পিউটারে কাজ করে ও তো আসেও না মাঝে মাঝে খুব কম সে অনেক দিন আগে এসেছিলো ও এরাই সব আসে ও আসে না ওর কাজ নিয়ে থাকে এখানে এই যে টুসু বসে খাচ্ছে ওদিকে এদিকে মেয়ে আর ছোট মেটা ছোটো মেয়েটা এসেছে বড় মেয়েটা তো ওর মাকে ছাড়া মানে এখন কোথাও জানা যায় ও মারা যাওয়ার পর থেকে ও মোটামুটি ওর মা মাকে মানে একা ছাড়ে না সব সময় ও মার সাথে সাথে থাকে এই যে বর দিয়ে এখানে জল ভরছে একাট থেকে ওখান থেকে জল ভরছে সব বোতলে করে বড়টা এসছিল আগের দিন এসেছিলো সর্দিও এসেছিলো বড়ো মাও এসছিল সব এসছিল এসে ওরা চলে গেছিলো থাকে না যেহেতু দিদিকে এখন ওখানে কাজের কাজের দিকটা সামলাতে হয় তো ওই জন্য থাকে না ওরা আসে যা আসা যাওয়া করে আর কি আর ছোটো মেয়েটা এসে ওই আমাদের কিট্টু এসে থাকে দুপুরবেলা ওরা খাচ্ছে আর এই আমি এই যে বাইরে বেরিয়েছি একটুখানি এই বাইরেটা আমাদের যে বাগানের এখানটা এখানে মেয়েকে নিয়ে একটু বেরিয়েছি কত কথা বলছে ফোন দেখে আবার এখন কি সুন্দর ফোন দেখে হাই করা শিখেছে ওরা দিদিরা শিখিয়েছে যে ফোন দেখে বলবি হাই ও কি সুন্দর করে হাই করবে এই যে আমাদের নারকেল গাছটা আর এখানে একটা নিম গাছ আছে আগে একটা আরও বড়ো গাছ ছিল নিম্বা চোটা কেটে এখন আর পাশ থেকে ছোটো গাছ ছিল সেটা এখন রাখা হয়েছে আর তার গাছে আবার একটা সেই বাক্স বাদাম হয় সেই বাদাম গাছ আবার একটা উঠেছে আর ওইখানে কলা গাছ রয়েছে কলা গাছে চারা তিনখানা বেরিয়েছে ছোটো ছোটো একটা একটু বড়ো আর দুটো একদমই ছোটো এই যে সব খাচ্ছে এখান থেকে খাওয়ার ঘরটা দেখা যায় এই যে সব এখন বসে খাচ্ছে সব উঠে গেছে মোটামুটি আমারটা তো স্লো খায় এই যে মোটামুটি শর হয়ে গেছে এই যে বরদির মেয়ে ওটা মা ওদিকে কি কাজ করছে মেয়ে এখনো খাচ্ছে বসে মেয়ে আর টুসু ধনেপাতা তুলছে পাতা ছিটছে আর এখানে ফেলছে ছিটছে আর ফেলছে এই যে কাজ করছে কাজ দিদিও এসছে বরদিও থাকে না ও আসা যাওয়া করে ওর বাড়িতে ও ছাদে মানে বড় বাগান করেছে সে তো গাছ ছাড়া থাকতে পারে না গাছের পরিচর্যা করা কিছু করা ওই গাছের জল টল দেওয়া সব কিছু দেখাশোনা করে ও থাকে না ও আসে যায় এই করে এই যে এখানে কত সুন্দর এই গাছটা জবা ফুল গাছটায় কুড়ি এসছে তিনটে চারটে কুড়ি এসছে কিন্তু এই জবা ফুল গাছটা ওখানে ওই পিয়ারা গাছটা কলমের পেয়ারা গাছ ওটা বাবা এনে লাগিয়ে দিয়েছিল তো একটুখানি ছোট্ট দেখে নিচে একটা ফুল ফুটে আর এটা দেখতে কত সুন্দর লাগছে এই যে ধনে পাতা তারপরে ওদিকে মেতি শাক বাগানটা দেখতে দেয় কত সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে না একদম সেই গ্রামের মাঠের মতো এরকম মাঠে চাষ হয়ে থাকে ঠিক সেই রকম এইদিকে কি ঘাস ফুল না কী সব ফুটে আছে বেগুনি বেগুনি কালারের আর আমি খেতে বসবো এই তো ও তো ছাড়বে না ও তো এখানে এসে আরও শরীর খারাপটা হওয়াতে আরও বেশি হয়েছে মা ছাড়া মানে কোথাও আসলে বাড়িতে তো ঠাম্মার সাথে সব সবসময় থাকে আর সবার কাছে তো থাকে এইখানে তো ঠাম্মাটা আমাকে কাউকে পাচ্ছে না ওই জন্য ও মা ছাড়া আর কাউকে বোঝে নাই যে এখানে শাক ভাজা ভাজা ডাল আর পটল আলু তরকারি হয়েছে আমাদের দুপুরের খাবার তো ওইগুলো খেয়ে নিয়েছি তাই ওকে আমি একটুখানি বাটিতে করে মটরশুঁটি ছাড়িয়ে দিয়েছি ওই বসে বসে মা মটরসুতি ফার্স্টে ছাড়িয়ে দিয়েছিলাম একটু কাঁচা দু তারপরে হচ্ছে ওই শাক ভাজার মধ্যে মটরশুঁটি দিয়েছিলো মা বেতো শাকের মধ্যে বেশ ভালো লাগছিল খেতে ওইখান থেকে মটরশুটি বেছে বেছে বাটি করে দিয়েছে ওইগুলো বসে বসে খাচ্ছে তবুও যাবে না ঘরে ও কারোর কাছে থাকবে না এই যে এখানে পিঠে বানাচ্ছি যে আমার দিদির মেয়ে দু চারটে বানিয়ে উঠে গেছে বলে আমারগুলো সব ফেটে যাচ্ছে বলে আমার নোখে আজকে সব ফেটে যাচ্ছে এই যে দিদিই বানিয়েছে সব ওই বসে বসে বিকেলবেলা থেকে সন্ধেবেলা অবধি এই বানিয়েছে কেননা পিঠের সময় হলে মা একা না অত রকম পিঠে মানে করে উঠতে পারে না এখন তো অনেকটা বয়স হয়েছে করে উঠতে পারে না ওই জন্য যখন আমরা আসি দিদিরা আসে তখন সব ওই আমরা তো আসলে সব একসাথেই আসি কেউ তো একা একা এমনি আসি না আসলে সব একসাথেই আসা হয় আর কি এই সব মা মা বলে তাহলে এখনই কটা করে করে একদিনে তো সব হবে না অল্প অল্প করে একটু একটু করে এক একদিন এক এক রকম পিঠে করে পাটি সাপটা হয়েছে দেখিয়েছিলাম আজকে এই যে পুলি পিঠে হবে আর এই যে দুধ পুলি হবে তা ওই বসে বসে ওই সব করেছে কারণ আমার তো ওই হাতটা ব্যথা বলে আমি বেশি কিছু করতে পারছি না হাতটা ফুলেছিলো ওপরে কবজির ওপরটা দেখিয়েছিলাম তো ওই যে আমি লাস্টে একটুখানি চার পাঁচটা গিয়ে করেছি ওবার বাড়ি চলে যাবে খানিক্ষণ পরে ও চলে গেছিলো আবার সন্ধেবেলা এখানে ম্যাগি করছি সবার জন্য সব বাচ্চাগুলোর জন্য ওদের তো ম্যাগি খাবার সন্ধেবেলা ওই খাবে আর চিপস চিপস না না চলতেই থাকে ওদের আর এখানে হচ্ছে এই যে দুধ পুলিটা হচ্ছে দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে দিয়েছে আর কিছুটা হচ্ছে এমনি রাখা হয়েছে বাবার দুধপুলি অতটা খায় না মিষ্টি বাবার জন্য এমনি পুলি পিঠে হবে আর এই দিয়ে এদিকে আমি চা পাঁপড় ভাজা নিয়ে বসেছি আজ মা আবার আমাকে দুটো পিঠে দিচ্ছে না এটা দিয়েছিলো দিকে তো ও তো খাবে না ও তো খাওয়া দাওয়া খুব কম তো আমি বলি একটা মনে হয় খেয়েছে খুব জোর করে তা ওই দুটো আবার রয়েছে ওইটা খেয়ে নেবো আমি গরম গরম ওই পিঠে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে ওই পুলি পিঠে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে গেলে ভালো লাগে না গরম গরম খুব ভালো লাগে এরা সব এখানে আমার ছোটো মা কেমন হাই করা শিখেছে আমাকে ওরা সবাই বলছে বলছে মাসি তোমার তো মেয়ে সব করে দেবে বড় হলে আমি একদম এখন থেকেও শিখে গেছে মা কি কি ঘরে সবাই মিলে দেখো কেমন মারপিট করছে এরা আমার ছোটোটাও যোগদান করেছে তাতে দেখো এই ওদের মানে এইটুকুনি টাইম যখন এরা আসে একসাথে এরা খুব হই হুল্লোড় করে ওর বর্দির সাথে মেয়ে চলে গেছে কেননা ওর কালকে দুটো স্যার আসতে আসবে পড়াতে আজকে ছিল একটা পড়া ওরা ক্যান্সেল করেছে এখানে আসছে বলে তো ওই জন্য ও চলে গেছে কিট্টু আছে এই ওদের চলে গেলো মোটামুটি সারাদিনের গল্প খাওয়া দাওয়া সব হয়ে গেছে এই এখন মারপিট চলছে আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ভ্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার